প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি প্রথম পর্বের ম্যাথমেটিক্স ওয়ান বিষয়ের সাইন কোণের মান নির্ণয় করব। এখানে আমাদের প্রয়োজনীয় যে সূত্রগুলো দরকার আছে সেগুলো আমরা দেখলাম। সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ ইন্টু কস বি, কস এ ইন্টু সাইন বি। আরেকটি সূত্র দরকার আছে, কস এ প্লাস বি ইজ ইকুয়াল টু কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা যদি প্রথম সমস্যাটার সমাধান করি সেটা হলো সাইন 105 ডিগ্রি। শিক্ষার্থীরা, যেহেতু আমরা সাইন 105 ডিগ্রি মানের কোনো কোণের মান আমরা এখন পর্যন্ত পাইনি, আমরা সাধারণত যে কোণের মানগুলো জানি সেটা হলো 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমাদের এই সাইনে সাইন 105 ডিগ্রি মান বের করতে হলে আমাকে, আমরা যে আসন্ন মানটা জানি, যে সমস্ত কোণের মান জানি, তার ভিতর থেকে করতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি সাইন 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা 105 ডিগ্রি কোনটাকে ভেঙে লিখলাম 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে আমরা যদি এই 60 ডিগ্রিকে এ কল্পনা করি এবং 45 ডিগ্রিকে বি কল্পনা করি, তাহলে আমরা এই এক নম্বর সূত্র অনুযায়ী লিখতে পারি সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এই ফর্মুলা অনুসারে আমরা লিখলে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি ইন্টু কস 45 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 45 ডিগ্রি। শিক্ষার্থীরা, এখন যদি আমরা মান বসাই তাহলে মান পাই সাইন 60 ডিগ্রি মান √3/2 ইন্টু কস 44 ডিগ্রি মান 1/√2 প্লাস কস 60 মান হাফ, সাইন 44 ডিগ্রি মান 1/√2। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে কী হয়, 2√2 এবং √2 লসাগু 2√2 দ্বারা 2√2 ভাগ করলে থাকে √2। তাহলে আমরা লিখতে পারি √3 ইন্টু √2 প্লাস, শিক্ষার্থীরা আমরা যদি গুণ করি তাহলে হয় কি, 2√2 √3 ওয়ান গুণ করলে √3 প্লাস 2√2 ওয়ান। আমরা যদি লসাগু করি 2√2 লসাগু 2√2 2√2 দ্বারা 2√2 ভাগ করলে ভাগফল থাকে ওয়ান, ওয়ান দ্বারা √3 গুণ করলে √3 প্লাস 2√2 দ্বারা ভাগ করলে ওয়ান অনক্ষে ওয়ান। তাহলে আমরা সাইন 105 ডিগ্রি মান পেলাম √3 প্লাস 1/√2। আমরা দ্বিতীয় সমস্যার সমাধানটা দেখি, কস 45 ডিগ্রি। কস 45 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি কস 105 ডিগ্রি। এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতে পারি কস 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি দুই নম্বর সূত্র অনুযায়ী কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ ইন্টু কস বি মাইনাস সাইন ইন্টু সাইন বি। ফর্মুলা ব্যবহার করে আমরা লিখতে পারি, আমরা এটাকে ওয়ান এ কল্পনা করি, এটাকে বি কল্পনা করি, তাহলে আমরা লিখতে পারি কস 60 ডিগ্রি ইন্টু কস 45 ডিগ্রি মাইনাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 45 ডিগ্রি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, কস 60 মান হাফ, কস 45 মান 1/√2 মাইনাস সাইন 60 মান √3/2, সাইন 45 মান 1/√2। তাহলে আমরা লিখতে পারি 2√2 মাইনাস 2√2 √3। আমরা যদি লসাগু করি, শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা লসাগু করলে বের হয় 2√2 √2 দ্বারা 2√2 ভাগ করে থাকে ওয়ান, ওয়ান অক্ষ ওয়ান মাইনাস 2√2 দ্বারা 2√2 ভাগ করলে ওয়ান, ওয়ান দ্বারা √3 গুণ করলে √3। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এভাবে কোণের মান বের করতে হলে আমরা এই সূত্র দুটো ব্যবহার করে এই কোণের মান বের করতে পারি। ধন্যবাদ শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা এই সাইন সম্পর্কিত অন্যান্য কোণের মান নির্ণয় আমরা শিখব।